এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যাদের ইবিআই কানেকশন হচ্ছে না বা ইবিআই এক্সচেঞ্জ নিয়ে অনেক সময় সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে দেখাই যে দেখুন আমি কিন্তু আপনাদের কালকে একটা ভিডিওতে একেবারে জয়েন করে দেখিয়েছিলাম শেষ পর্যন্ত ইবিআই এক্সচেঞ্জের ডিপোজিটে যে টিক চিহ্ন উঠে গেছিলো অর্থাৎ একদম কানেকশন সম্পন্ন করে আপনাদের দেখিয়েছিলাম আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকেই জিজ্ঞাসা করছেন যে ইবিআই এক্সচেঞ্জে যে টাকাটা যাবে সেটা কীভাবে দেখতে পাবো আপনারা দেখুন যে এখানে ইবিআই এক্সচেঞ্জের ডিপোজিট বলছে আর তার ঠিক নিচেই কিন্তু আপনি যত সংখ্যক টোকেন পেয়েছেন সেই টোকেনগুলি এখানে দেখাচ্ছে অর্থাৎ ইবিআই এক্সচেঞ্জে এটি অটোমেটিক কিন্তু চলে যাবে এখানে দেখুন লেখা রয়েছে ইয়ের টোকেন উইল বি ডিপোজিটেড ইন দ্য ইবিআই অ্যাকাউন্ট তারপরে আপনারা কিন্তু ইবিআই অ্যাকাউন্টে যে এটিকে এক্সচেঞ্জ থেকে যে ট্রাস্ট ওয়ালেট ছিল সেই ট্রাস্ট ওয়ালেটে দেখতে পাবেন আর ট্রাস্ট ট্রাস্ট ওয়ালেট থেকে কিন্তু আপনারা সরাসরি তখন সেটাকে ট্রেডিংয়ে ফেলে দিয়ে ইউএসডিতে ঠিক ট্রান্সফার করে নেবেন ইউএসডিতে ট্রান্সফার করে নেওয়ার পরে কিন্তু সেটাকে ব্যাংকে নিয়ে যেতে পারবেন আর ব্যাপারটা হচ্ছে যে যাদের ইবিআই কানেকশন হচ্ছে না তারা কি করবেন দেখুন যাদের ইভিআই এক্সচেঞ্জটা কানেকশন হচ্ছে না অনেকেই বলছে যে কানেকশনের যে কানেক্টের অপশনটা আপনারা কিন্তু খুঁজে পাচ্ছেন না আপনাদের জন্য সলিউশনটা বলে দিচ্ছি দেখুন আপনারা যখন ইবিআই এক্সচেঞ্জ এইভাবে ক্লিক করবেন আপনাদের উপরে দেখতে পাবেন রেজিস্টার বাটন যে ক্লিক করবেন রেজিস্টার বাটনে এখান থেকে আপনারা ক্লিক করবেন না আপনারা চলে যাবেন যে কোনো ব্রাউজারে চলুন আমি ব্রাউজারে দিয়ে রেখে দিচ্ছি এবার আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ বারে যেটি সার্চ করবেন অরিজিনাল ওয়েবসাইট যেটা সেটা যে ইআই ডট এক্স ওয়াই জেড ইবিআই ডট এক্স ওয়াই জেডে আপনারা ক্লিক করবেন ইবিআই ডট এক্স ওয়াই জেডে যখন আপনারা ক্লিক করবেন এই রকম অফিসিয়াল একটা ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পাবেন এবারে এই ইন্টারফেসটা আমার কি হয়েছে যে আমি রেজিস্টার করেছি তার জন্য কিন্তু উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু সেখান থেকে করে দেখিয়েছিলাম কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আইডিটা এখানে শো হচ্ছে অর্থাৎ ইবিআই আমি রেজিস্টার হয়ে রয়েছি ওই জন্য এখানে কিন্তু আইডিটা শো হচ্ছে আপনাদের এক্ষেত্রে আইডি শো হবে না এখানে সাইন ইন বাটন দেখতে পাবেন আর এখানেও কিন্তু আপনারা সাইন ইন বাটন দেখতে পাবেন সেখান থেকে আপনারা সাইন ইন করুন তারপরে যেভাবে নিয়মগুলি বলেছিলাম সব নিয়ম কিন্তু সেম এইভাবে এগিয়ে যান আপনারা কানেক্ট কানেক্ট বাটনও দেখতে পাবেন আর আস্তে আস্তে সব কাজগুলি কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন তো এইভাবে করুন যাদের ইবিআই কানেক্ট দেখতে পাচ্ছেন না বা ইভিআই কানেকশানে কোনো সমস্যা হচ্ছে আপনারা এভাবে করুন সম্পূর্ণটা হয়ে যাবে আর ভিডিও যদি শেষ পর্যন্ত দেখেছেন আপনার কানেকশান কমপ্লিট হয়ে গেছে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকে শেষ সময় রয়েছে বন্ধুরা তাই আপনার যেমনটা কষ্ট হচ্ছে অনেকেই কিন্তু এভাবে কানেকশান না করতে পেয়ে কিন্তু কষ্টে ভুগছে তাই সকলকে কিন্তু এই নতুন আপডেটটি জানিয়ে দিন আর আপনি ট্রান্সফার কীভাবে করবেন সব কিছু ভিডিও আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে সেখানে জয়েন হয়ে যান আর্নিং সম্পর্কিত যাবতীয় আপডেট গুলি সেখানে প্রথমে দেওয়া হয় যদি আপনাদের কোন রকম সমস্যা হয় ইভিআই এক্সচেঞ্জ হয়তো আপনারা যোগ করতে পারলেন না শেষ পর্যন্ত সেক্ষেত্রে আপনাদের ভয় খাওয়ার কোনো প্রয়োজনে আপনাদের দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে ডাইরেক্ট ক্লেম বলে অপশন সেই এখানে কিন্তু আপনাদের ডাইরেক্ট ক্লেম অপশনটি দেখতে পাবেন যে এটি একদম উপরে চকচকে হয়ে যাবে অর্থাৎ টাইমটা যখন শেষ হয়ে যাবে ওই ডাইরেক্ট ক্লেমের অপশন আপনারা কিন্তু ডাইরেক্ট ক্লেম করতে পারবেন আর সরাসরি আপনাদের যে টোন কিপার ওয়ালেট রয়েছে বা আপনাদের অন্য কোনো ওয়ালেট রয়েছে সেখানে কিন্তু ট্রান্সফার করতে পারবেন তাই কোনো চিন্তা নেই সেক্ষেত্রে আপনাদের একটু ডিলে হয়ে যাবে দেরি হয়ে যাবে হয়তো কয়েনের দামটা ওঠানামা হতে পারে তাই আপনাদের ইবিআই এক্সচেঞ্জে যোগ হতে বলা হচ্ছে তো আড়াই বি আই যোগ হতে পারছে না কোনো চিন্তার কারণ নেই সরাসরি সেখান থেকে আপনারা ডাইরেক্ট ক্লেম করে আপনাদের টোকেনটা নিতে পারবেন কোনো ভয় নেই আপনাদের টোকেন কোথাও যাবে না